আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবারও আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে রাতেও শরীরটা বেশি খারাপ হয়ে গেছিল, ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি, মেয়েই শেষ করেছে। তো সকালে উঠে বেশ শরীরটা ভালো লাগছিল, তো তারপরে আবার সব কাজগুলো কমপ্লিট করলাম। সকালে উঠে যে চৌকির উপরে সমস্ত মশলাগুলো মেলে দিয়েছিলাম, তারপরে আবার ঘর মুছলাম। কাপড় ছিল না, একটা নাইটি ছিল, তো একটা নাইটি একটা ওড়না ছিল, তো সেটাই কেচে দিয়েছি। তারপর আজকাল কোনো কাচাকুচি নেই। তারপর রান্নার দিকে যাবো ভাবছিলাম, তো এখন হঠাৎ করে আবার মাথা ব্যথাটা আসছে মনে হচ্ছে। তো রান্না ভেবেছিলাম অনেক কিছু করব, কিন্তু কিছু আজকাল করতে পারছি না, অল্প কিছু দিয়ে দে ভাবছি কিছু করে নিই। ভাবছি চালে ডালে একটু খিচুড়ি বানিয়ে ফেলি, তাছাড়া নাহলে সিদ্ধ ভাত তো আর খাবে না, মেয়ে বলছে সিদ্ধ ভাত খাবে না, তো খিচুড়িটা বানালেও খাবে, তো একটু খিচুড়ি বানাবো। তো বৃষ্টি চলে এসেছিলো, তারপরে মশলাগুলো আবার উঠিয়ে নিয়েছি। তো চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর ভিডিওটা সারাদিন দেখবেন, আশা করি ভালো লাগবে, স্কিপ করবেন না, টেনেও দেখবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন, ভালোই লাগবে। ওই দেখুন দু একটা কাপড় ছিল, কেচে মেলে দিয়েছি, আর এখানে তো মেলেছিলাম মশলাগুলো, ওই দেখুন মশলাগুলো, তো মশলাগুলো উঠিয়ে আবারও রেখে দিলাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো সকালে, সেটা তো দেখিয়েছি আপনাদের। তো ঘরটাও মোছা হয়ে গেছে, তো সে একটু ময়দা মাখা ছিল ফ্রিজের ভিতরে, তো সেই পিঠেটুকু বানিয়ে ফেললাম, সুজির পিঠেটা। আর এখানে একটু আলু কেটে বসিয়েছি, তো ফ্রাই করব আলুটা। তো চলুন, চাল ছিল ফ্রিজের ভিতরে খিচুড়ি বানানোর চালটা, এই দেখুন ফ্রিজের ভিতরে কিছুদিন আগে খিচুড়ি বানিয়েছিলাম, তো কিছুটা চাল বেশি হয়ে গেছিলো বলে আমি উঠিয়ে রেখেছিলাম, তো ওই মগটার মধ্যে রেখেছি, ভাবছি আজকে খিচুড়ি বানাবো, তাহলে ওই চালটা দিয়ে বানিয়ে ফেলি। চাল ডালটা ঠিকই ছিল, যেটা মুসুর ডাল ছিল সেটার ভিতর দিয়ে আজব কাহিনী, এই দেখুন কল বার হয়ে গেছে মুসুর ডালের ভিতর দিয়ে। তো এটা এখন আর তো খাওয়া যাবে না, এখন পাখিদেরকে দিয়ে দেব। তো আমিও অবাক হলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আমিও অবাক, খুবই অবাক আমি, যে এরকম ফ্রিজের ভিতরে রেখেছি অথচ এটার ভিতরে কল বার হয়ে গেছে, কারণ ভিজা ছিল ওই জন্য কলটা বার হয়েছে, শুকনো থাকলে হয়তো বেরোতো না। তো চলুন খিচুড়ি রান্না করব, মেয়ে বলছে খিচুড়ি খাবে, তো এখন রান্নার দিকে যাই আর এটা পাখিদের দিয়ে আসি। মেয়ে এখানে মুড়ি মাখা খাচ্ছে, তো প্রায় শেষ মুড়ি মাখা, আর এখানে টিভি চলছে, তো টিভি দেখছে আর ও খাচ্ছে, তো ওর খাওয়াটা প্রায় শেষই হয়ে গেছে, আগে দেখা তো হয়নি, তো এখন ও খাবে, টিভি দেখা শেষ করবে তারপরে পড়তে বসবে। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে পাখিদের খাবারটা দিয়েই আসি। তো এই দেখুন চালটা নিয়ে এসেছি, চাল ডাল তিন চার রকমের ছিল, তো এটা দিয়ে দেবো, ওদের আজকে খাবারটা দেওয়াও হয়নি, ভালোই হয়েছে, এখন দেবো এটা। তো ওরা এখন আসবে, এখনই খেতে বসবে, তো ওরা খেতে থাক। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখানে একটু চিড়ে ভাজা নিয়েছি আমি, তো একটু চিড়ে ভাজা খাবো সকালে, এটাই ব্রেকফাস্ট হবে আমার। তো মেয়ে মুড়ি মাখা খেয়েছে, আমি চিড়ে ভাজাটুকু খাবো। ওই দেখুন চালগুলো দিয়ে এসেছিলাম, তো ওরা সবাই খাওয়া দাওয়া করে একটু খেলা খেলছে। এই দেখুন এখানে দুধ জালে বসিয়েছি, দেড়টা জাল হয়ে গেছে, আর খিচুড়িটাও আমার রেডি হয়ে গেছে। তো এখন একটু গরম খিচুড়িতে একটু ঘি দিলাম, দেশি ঘি যেটা আমার ঘরে বানানো, তো ঘিটা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো এটা রেডি হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দেবো, চিকেন আনতে বলেছিলাম, তো শেষমেশ আবার বারণ করলাম, মেয়ে বলল গোটা গোটা আলু দিতে, তো এইভাবে আলু দিয়েছি, তো এটা দিলেও ভালো খায়। তো রান্না আমার রেডি, আমি এখন একটু রেস্ট নেব, রোজ রোজ আপনাদের সঙ্গে শরীর খারাপের কথা শেয়ার করতে ইচ্ছা করে না, আপনারা বোরিং ফিল করবেন সেজন্য, তো এখন একটু রেস্ট নিই আমি। অনেকটা সময় পর ব্যাক ক্যামেরায় শেয়ার করছি আপনাদের সঙ্গে, তো এখানে আমি খিচুড়ি নিয়েছি, আর এখানে আমের তেলাচাড়ের আম নিয়েছি, মাছ ভাজা আর শাক ভাজা, তো এটা দিয়ে এখন লাঞ্চ করব। অনেকটা সময় রেস্ট করলাম, একটু ঘুমিয়েওছি, তো এখন 3:30 মতো বাজে, তো দুপুরে লাঞ্চ করা হয়নি। এ দেখুন আবার মেঘ মেঘ আবহাওয়া চলে এসছে, তো টানা কদিন রোদ গেল, তখন মশলাগুলো যাতে আনতাম বলেছিলাম, তো তখন এনে দেয়নি, সময় হয়নি, তো তখন আসলে এক রোদে শুকিয়ে যেত, এখন আমাকে অল্প বৃষ্টি অল্প রোদ, এখন এই শুকাতে অনেক অসুবিধা হবে, তো বারবার উঠাতে নামাতে হবে। আজকে তো দিনের বেলায় দিয়েই নিই আমি, সকাল থেকে সকালে মিলেছিলাম, তারপরে উঠিয়ে নিয়েছি, তারপরে এখন আবার ফের দুপুরের পরে
দেখছি অনেকটা রোদ এসেছে, তো কি করব আবার দিলাম। ওয়েদারটা আবার মেঘ মেঘ হয়ে গেছে আর রোদ নেই, ওই জন্য আবার উঠিয়ে নিতে হবে। বলা যায় না ঝড় উঠাতে পারে, আবার বৃষ্টিও আসতে পারে, তো এগুলো উঠান আমি কমপ্লিট করে নিই। এই দেখুন বাইরের ওয়েদারটা ব্যাক ক্যামেরায় শেয়ার করছি, তো মশলাগুলো উঠিয়ে ফেলেছি। আবার মেঘ হয়েছে আকাশে চারিদিকটাতে, হাওয়াও শুরু হয়েছে, জানি না বৃষ্টি আসবে কি না। এই তো এখান থেকে ছিল মশলাগুলো উঠিয়ে নিয়েছি, তো এখন একটু মাথাটা ভালো লাগছে ওই জন্য উঠে আসলাম। তো অনেকদিন ডালিমগুলো শেয়ার করা হয়নি, অনেকগুলো ছোট ছোট ফুল ফুল তো আসে, এ দেখুন কতটা ফুল সব ঝরে পড়ে গেছে, এখানে মধ্যে অনেকগুলো সব ঝরে পড়ে আছে। তো দুটো ডালিম হয়েছিল বলেছিলাম, এখনও নেয়নি, কোনো আসেনি। এই দেখুন একটা, কোন দিন হয়তো সকালবেলা উঠে দেখবো খোসাগুলো পড়ে আছে, নেই, না থাকাটাই স্বাভাবিক। আর এই গাছগুলো তো মোটামুটি বেশ ভালোই আছে, এখন বেশ বৃষ্টি হয়েছে, এখন ভালোই আছে, কিন্তু কোনো ফুল টুল নেই, ফুল ফলের কোনো ব্যবস্থা নেই এই পর্যন্তই। পুকুরের দিকটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, এ দেখুন, এই দেখুন আমার গাছগুলো কতটা বড় বড় হয়েছে, লাউ গাছগুলো, লাউ গাছের ফুলও এসছে, লাউ হয়েছে ছোটো ছোটো, তো এখান থেকে দেখানো যাবে না উপর থেকে। ওই দেখুন মাঠে সব ছোটো ছোটো বাচ্চারা বসে আছে ছাগল নিয়ে, হয়তো ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে এসছে। এই তো খুব একটা স্নিগ্ধ পরিবেশ, শান্ত একদম, খুব সুন্দর লাগছে। তো পুকুরের দিকটার দিকে তাকালে মনটাও ভালো লাগে। তো এই তো, তো চলুন এখন একটু রেস্ট করি, মেয়ে ফের ঘুমালো এখন। আমি আপনাদের সামনে এখন আসছি না, কারণ মুখ চোখের অবস্থা খুবই খারাপ, রাতে ডিনারের সময় আপনাদের সামনে আসব। এই দেখুন আমাদের বাড়িতে মরিয়ম এসছে আবার, মরিয়মকে তো আপনারা সবাই চেনেন, তো মরিয়ম এসছে, মরিয়ম এখন ডিম খাচ্ছে। এটা কি বলো, ডিম, ডিম, হুম বলো ভাবি, বলো ভাবি, বলো ভাবি, আচ্ছা দিচ্ছি, বলো দিদি, বলো দিদি, বলো বলো দিদি, নাও ডিম নাও, যা পড়ে গেছে। তো মরিয়মের সঙ্গে এখন একটু খেলা খেলবো, হাত দিও না, হাত দিও না, হাত দিও না, তুমি হাত দিও না, মরিয়মের সঙ্গে এখন খেলবো, মরিয়মকে খাওয়াচ্ছি। এই দেখুন ডিম পোস্ট করে নিয়ে এসেছি, তো মরিয়মকে এখন খাওয়াচ্ছি, এই তো মরিয়ম খাচ্ছে ডিম, তোকে খাওয়ানো কমপ্লিট করে নিই, আবার আপনাদের সামনে পরে আসছি। মরিয়ম মাথা কই, চোখ কই, কান কই, দাঁত কই, দাঁত, দাঁত, দাঁত দেখাও, ভু, হ্যাঁ ভু যাচ্ছি, ভু, দাঁত কই, জিভ কই, জিভ দেখাও, হ্যাঁ পাখি, 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 জিভ কই, তোমার জিভ, জিভ কই, তোমার জিভ দেখাও, জিভ দেখাও, জিভ দেখাও, টাটা কই দাও, একটু টাটা কই দাও, টাটা, এরম করে ভালো করে করো, ভালো করে করো, টাটা। দেখুন মরিয়ম এখন খেলছে, মরিয়ম পাখিকে মারবে, মারো পাখিকে মারো, ওটা দিয়ে মারো, হাতে কি দেখি দেখাও, কি ওইটা হাতে, ওই তো কি, ওটা কি, পাখিকে মারো, কি ওগুলো, পাখি বলো, হ্যাঁ বলো পাখি, আয় 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 পাখি আয়, হ্যাঁ বলো পাখি, তোমার চাইনিজ ভাষা তো আমি বুঝতে পারছি না, তুমি কি বলছো, এগুলো চাইনিজ কথা বলছো, কি কি কি, পাখি বলো, পাখি, হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও, দাও টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা, এইভাবে মুখে দেয় না, ওটা নোংরা ফেল দাও, ছি পাখি গাক, টাটা করো, টাটা করো, যা একটু টাটা করে দাও, টাটা করো, যা। তো মরিয়ম এখন খেলছে ছাদের উপর, আমি একটু ভিডিও করছি ওর, ফেলে দাও ওগুলো, ফেলে দাও নোংরা,
টাটা করো, আগে টাটা করো, এখানে টাটা করো, এদিক তাকাও। এখন নিজের মন মতো খেলছে, এখনো টাটা করবে না। এত হাসো, একটু হাসি করে দাও। মেয়ে এখন ডিনারে খাবে ফুচকা, তো আজকে তো ফুচকা আনা হয়েছে। এখানে আলু সানা, এখানে তেঁতুল জল, আর এখানে ফুচকা আছে, বড় বড় ফুচকা, আর ভুজিয়াও নিয়ে এসছে। তো এখনও টিভি দেখবে আর এই ফুচকা এনজয় করবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিক, মেয়ে একটা বানাচ্ছে, এই দেখুন। তো এই ফুচকা দেখে কাঁধে কাঁধে জিভে জল আসছে। অবশ্যই কমেন্টে জানাবেন কারা খুব পছন্দ করেন, কারা ফুচকা লাভার, অবশ্যই কমেন্ট করবেন। তো আমার মেয়ে তো এক নম্বর ফুচকা পাগল, ফুচকা মোমোজ এইসবেরও, পিৎজা বার্গার এগুলো খুব ভালো খায়। তো এই দেখুন, এখানে আলুর পুর দিয়েছে, এবার টক জল নিচ্ছে, এইবার মুখের মধ্যে দেবে। আমার খুব একটা পছন্দ না, আগে আমি খুব খেতাম, এখন আরও তো পছন্দ করি না। এখানে সুজির বড়া আছে, একটু খিচুড়ি আছে, তো এগুলো দিয়েই ডিনারটা কমপ্লিট করে নিই। করা আমার শরীরটা ভালো নেই, আমি আজকে আর খাবো না কিছু। অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম। তো সারাদিনে শুধু ব্যাক ক্যামেরাতেই শেয়ার করেছি সবটা, আর আজকে তো পুরো পাগলের মতো ছিলাম, মানে এক কথায় বলতে পারেন একদম পাগলি, চুল এলোমেলো। যাদের মাথার সমস্যা আছে তারা বুঝতে পারবেন যে মাথার সমস্যা হলে পুরো পাগল মতোই লাগে নিজেকে। তো আমারও সেম সেরকমই। তো এখন মেয়েরা, মেয়ে ফুচকা খেলো, দেখালাম সেটা। তো সে ফুচকাটা কয়েকটা রেখেছিলো, আমি অত পছন্দ করি না, তবুও একটু খেলাম, ও জোর করছিল। তো ফুচকাটা একদমই ভালো ছিল না, মানে ফুচকাটা ভালো, তেঁতুল জলটা ভালো, আলু ছানাটা একদমই মজা না, একটুকু খেতে ভালো ছিল না। তো ফেলে দেবো কেনা জিনিস, তাই একটু কষ্ট করে দু তিনটে ছিল, আমি সেটা খেয়েছি। তো ডিনার আমার অতটুকুই, আমি আজকের কিছু খাবো না। চোখ মুখ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে শরীরের ভেতরে সেই এনার্জিটা নেই। তো যাই হোক, আর কিছু কথা একটু শেয়ার করা ছিল আপনাদের সঙ্গে। তো আজকে মাথাটা খারাপ, শরীর খারাপ ঠিক আছে, তবে মনটা একটু ভালো ছিল। বাদল ফ্লগসে, তো সেখানে বাদলের 700 কমপ্লিট হয়ে গেছে। তো বাদলকে ফোনের মাধ্যমে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন তোমাকে, তোমার 700 কমপ্লিট হয়েছে। তো তোমাকে ধরেই আমি শুরু করেছিলাম ইউটিউব চ্যানেলটা। তোমার, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বারের সবার থেকে আগ্রহ ছিল বাদলের, যে আন্টি তুমিও একটা চ্যানেল খোলো, তুমিও করো ভিডিও, আশা করি ভালো হবে। তো ওর সাপোর্ট এখনও, আমার হাজব্যান্ড তো আছেই, তার সঙ্গে ওর উৎসাহটা অনেক বেশি। এখনও পর্যন্ত ও আমাকে রেগুলারই সাপোর্ট করছে, মানে কোন দিক দিয়ে, আমি ভিডিও বানাই, এডিট করি, কিন্তু থাম্বনেলটা ওই বানাই। তো তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সবসময়তে সাপোর্ট করার জন্য। আর আপনারা যারা আমার ফ্যামিলি মেম্বার আছেন, তারাও বাদল ব্লগে গিয়ে দেখবেন, বাদলের ব্লগগুলো খুব সুন্দর আসে, অনেক ফানি মোমেন্ট, ফানি ভিডিও ও দেয়, অনেক অনেক রকমের শর্টও দেয়। তো অনেক রকম মিশিয়ে ওর ভিডিও থাকে। বাদলকে উদ্দেশ্য করেই বলছি যে ও পড়াশোনার ফাঁকে ফাঁকে ও যে ভিডিওগুলো দেয়, আবার অনেক দিন দিতেও পারে না, তো চেষ্টা করে ও মাঝে মধ্যে ভিডিও দেওয়ার, কিন্তু সময় হয়তো হয়ে ওঠে না। তো যতটুকু পারে আপনাদের সঙ্গে ওর লাইফস্টাইলটা তুলে ধরার চেষ্টা করে ও। তো ওর পাশে থাকবেন, ওকে আরও সাপোর্ট করবেন, এইভাবে ওকেও এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের হাত ধরে যাওয়ার অনেক দূর পথ বাকি আছে আমার ওর দুজনেরই। তো এইভাবে আমাদের সাথে আপনারা থাকবেন। অনেকটা রাত হয়ে গেছে, তো এখন ভিডিও এডিট করব, তো তার জন্য আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।